ভালোবাসতো ফুটবল, নিজেও খুবই ভালো খেলত, কিন্তু ভালো মানুষ হয়তো এই পৃথিবীতে বেশি দিন থাকে না। আর সেটাই হলো গ্যামন ব্রিজের মাঝিপাড়ার বাসিন্দা দুর্গাপুরের উদীয়মান তারকা ফুটবলার 25 বছরের রাহুল মারান্ডির বেলায়। গত 7ই সেপ্টেম্বর দুর্গাপুরের মার্কনি অ্যাভিনিউর একটি নৈশ ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিল রাহুল। আচমকাই মামরা বাজারের কাছে রাস্তার একটি গর্তে তার স্কুটির চাকা স্কিট করে পড়ে যায়। আর এটাই যে তার শেষ পড়ে যাওয়া তা হয়তো বুঝতে পারেনি রাহুলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ নিজেও। কারণ ফুটবল মাঠে সে কতবার পড়েছে কই, এমনটি তো হয়নি। এনটিপিএস থানার পুলিশের তৎপরতায় সাথে সাথে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখান থেকেই চিকিৎসকদের পরামর্শে বর্ধমান মেডিকেল কলেজ, সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার SSKM-এ। 8 দিন কঠিন লড়াইয়ের পর গত 15ই সেপ্টেম্বর বেলা 11টায় সবাইকে কাঁদিয়ে চলে গেল তারাদের দেশে। 16ই সেপ্টেম্বর রাহুলের নিথর দেহ আসে তার নিজ বাসভবনে। সুখের ছায়া নেমে আসে তার পরিবার সহ এলাকায়। রাহুলের প্রাক্তন ফুটবল প্রশিক্ষক সৌরভ সেন বলেন, খুব ভালো শান্ত প্রকৃতির ফুটবলার, মাঠে কোনো দিনও হলুদ কার্ড দেখেনি, আর আজ তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো। আমাদের সঙ্গে খেলাতে যুক্ত ছিল, আমার কাছে প্র্যাকটিস করতো, আমাদের BSP স্টেডিয়ামে আসতো। ওরা 3 বন্ধু ছিল, সৌরভ, তারপরে হচ্ছে সুশান্ত আর রাহুল, এরা 3 জনে মিলে একসঙ্গে আসতো আমাদের স্টেডিয়াম। প্রথম দিকে খুবই ছোট ছেলে, খুব শান্ত ছেলে, খুবই মানে কি বলবো, মাঠের মধ্যে কথা যতটা কম বলা যায় ততটাই বলতো। মানে খেলাধুলাতে কখনো সে ইয়েলো কার্ড দেখেনি, আর সে আমাদের কাছ থেকে হারিয়ে গেল রেড কার্ড। যাই হোক, দেখাবো তো আজ ওর আত্মার শান্তি কামনা করি। বর্তমানে রাহুল যে ক্লাবের হয়ে ফুটবল খেলতো সেই গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের কর্মকর্তা মুকুটকান্তি নাহা বলেন, অতি নিরীহ ও শান্ত স্বভাবের ফুটবলার ছিল রাহুল। সে ফুটবল মাঠে একটা কার্ডও দেখেনি, অথচ তাকেই আজ লাল কার্ড দেখে পৃথিবীর মাঠ ছাড়তে হলো। ছেলে রাহুল মারান্ডি, যে জীবনে কোনোদিন একটা ইয়েলো কার্ড বা রেড কার্ড দেখেনি, আজকে বিধাতার রেড কার্ড দেখে তাকে চলে যেতে হলো। খুবই ভালো ছেলে ছিল, খুব ভালো খেলতো, ওদেরকে DSP টিমেও খেলেছে, বর্তমানে গ্যামন ব্রিজ ফ্রেন্ডসে 5-6 বছর ধরে খেলছে। খুবই ভালো ছেলে, বাবা মারা গেছে 5-6 বছর আগে। LCW ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে রাহুলের আত্মার চির শান্তি কামনা করি, পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।